Lil King, yo. The Bader. I don't give a damn about the haters, man. Man, f*** all haters. তুমি কি করছো বাবা? স্মোকিং। এতে কিন্তু তোমার নিজের ক্ষতি হচ্ছে। আঙ্কল, আমার দাদু 109 বছর বেঁচে ছিল, কেমনে জানেন? কিভাবে? উনি ওনার সারা জীবনে কারো পার্সোনাল ব্যাপারে নাক গলায় নাই। আরে খাই বয়ামি মন সুখে, কি আনন্দ লাগছে বুকে। কি রে, সেই সকালে যাওয়ার সময় দেখলাম তুই এখানে, এখনো তুই এখানে বসে আছিস। Can't you see, bro? I'm chilling, all right? দেখ, তোর লাইফে এখন অনেক ইম্পর্টেন্ট একটা টাইম যাচ্ছে। এই বয়সটা তোর জন্য অনেক ভালনারেবল, ওকে? এই সময়টা কোনোভাবেই ওয়েস্ট করা চলবে না। লাইফে কিন্তু অনেক কিছু করা উচিত এই বয়সে। যেমন তোর স্কুল কলেজের পড়ালেখা শেষে নিজেকে ভার্সিটির জন্য রেডি করা উচিত। তারপর ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার পর ভালো একটা রেজাল্ট মেনটেন করে তোকে একটা ভালো জবের জন্য প্রিপারেশন নিতে হবে। তারপর কী হবে, ভালো একটা জব সিকিউর করার পরে ভালো একটা অ্যামাউন্ট অফ মানি এভরি সিঙ্গল মান্থ ইনকাম করার জন্যে তোকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়ে নিজেকে তুলে আনতে হবে। ও, তারপরে যখন তোর অনেক টাকা পয়সা হয়ে যাবে তখন তোর সুন্দর একটা মেয়ে দেখে কিন্তু বিয়ে করতে হবে। ঠিক আছে, করলাম। তারপর এরপর অনেক বাচ্চা কাচ্চা হবে, তাদের দেখাশোনা করতে হবে, তাদেরকে মানুষ করে তুলতে হবে। ওকে, তারপরে ওরা একসময় বড় হয়ে যাবে, তোকে তখন রিটায়ারমেন্টে যেতে হবে। তারপর রিটায়ারমেন্টের পর কী হবে, আরাম করবি, চিল করবি। তো এখন আমি আরাম করতেছি, এখন আমি চিলও করতেছি, তাই না? নেক্সট জেনারেশন। মোল্লা আসতেস। আরে কি খবর, কেমন আছিস? দেখ মোল্লা, মেজাজ কিন্তু অনেক গরমে রয়েছে, নতুন করে আর কোনো জ্ঞান দিস না। কি হইল আবার? দেখ, আমি হিরোইন নেই, গাঞ্জা টানি, ড্রাগস করি, সিগারেট বিড়ি খাই, যা মন চায় করি, এতে মানুষেরা তো চুলকায় কেন? হ্যাঁ, তোরে নিয়ে তো সবাই অনেক ভাবে, চিন্তা করে, তাই এরকম বলে। আমার এইসব টাইম নাই, ওকে? আচ্ছা, তোর আমি একটা প্রশ্ন করি, বল, তুই কি কোনো বিড়ি খোর, সিগারেট খোর, গাঞ্জা খোর, মদ খোর, গাঞ্জুটির লগে তোর বোনের বিয়া দিবি? আসসালামু আলাইকুম গাইস। আমার মনে হয় দেশের বাইরে থেকে বাংলাদেশে যে টাকা পাঠানো হয় সেক্ষেত্রে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম প্রবলেমে পড়েন। মনে করেন যে টাকাটা আপনারা পাঠাইতে চাচ্ছেন সেই অরিজিনাল ক্যাশ অ্যামাউন্টটা কিন্তু বাংলাদেশে যে রিসিভার তার কাছে আসে না, অনেক রকম হিডেন চার্জ কেটে রাখা হয় এবং এক্সচেঞ্জ রেটটাও খুব একটা ভালো দেওয়া হয় না। এরকম আরও বিভিন্ন রকম কমপ্লেন কিন্তু প্রায় আমরা শুনে থাকি। এই সব কমপ্লেনের একটা ইজি এবং কম্প্যাক্ট সলিউশন হচ্ছে ট্যাপট্যাপ সেন্ড অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে দেশের বাইরে থেকে খুব সহজেই উইদাউট এনি হিডেন চার্জ, মানে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের বিকাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন। আর অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাপটা ডাউনলোড করে ফেলতে হবে আপনাকে, যদি আপনারা এই মাধ্যমে টাকাটা পাঠাতে চান। আর ফাইনালি, আপনারা যাকে টাকা পাঠাবেন সে কিন্তু এক্সট্রা কিছু টাকা পয়সা পাইলে খারাপ হয় না। মানে আপনি $100 পাঠাইলেন, সে যদি $110 পায় তাহলে মন্দ কী?
সো সেটা করার জন্য আমার যে কুপন কোড বা প্রোমো কোড KGP এটা আপনাকে ইউজ করতে হবে, দেখা যাচ্ছে স্ক্রিনে। অ্যাপটা ডাউনলোডের পর রেজিস্ট্রেশন কমপ্লিট করে আপনি যখন টাকা পাঠাবেন তখন যদি কোডটা আপনারা ইউজ করেন তাহলে যাকে টাকা পাঠাচ্ছেন সে কিন্তু এক্সট্রা আরও 10 credits পেয়ে যাচ্ছে। সো দুই দিক থেকে কিন্তু উইন উইন সিচুয়েশন আমি বলবো। আপনার ডিসক্রিপশন বক্স থেকে বা কমেন্ট সেকশন থেকে যে ডাউনলোড লিঙ্কটা আছে সেটাতে ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করে ফেলেন এবং প্রোমো কোডটা ইউজ করে খুব ইজিলি উইদাউট এনি হেজিটেশন টাকা পয়সা পাঠাতে পারেন। And thank you everyone for watching. Inshallah, aajker video dekhar pore onekei onek rokom curious mindset er moddhe pore gechen. And it's completely fine. Erokom aro onek rulings ache jeta as a Muslim amaderke ashole khubi maintain kora uchit. আর আমি বলবো আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে সেখানে কিন্তু হিউজ একটা কন্টেস্ট চলতেছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো খুব দ্রুত আমাদের গ্রুপের যে লিঙ্ক আছে সেটা ডিসক্রিপশন বক্সের থেকে জয়েন করে সেখানে কন্টেস্টে পার্টিসিপেট করেন। কন্টেস্টের রুলস কি প্রাইজ অ্যান্ড এভরিথিং সব কিছু গ্রুপে কিন্তু বলা আছে। টিল দেন আমার জন্য সবাই দোয়া করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে দেখা হবে এবং কানেক্টেড থাকতে চাইলে গ্রুপ বা সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিন্তু দেওয়া আছে, সেগুলোতে আপনারা কানেক্ট হয়ে যেতে পারেন। আজকের জন্য এতটুকুই গাইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।